আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। রসায়নের ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে দ্বাদশ শ্রেণীর ক্লাস। আশা তোমাদের তো আসলে কোর্স তো এর আগে শেষ করে দেওয়া হয়েছে, এখন জাস্ট রিভিশন ক্লাস, আর রিভিশন ক্লাস। তোমরা অবশ্যই জানো তোমাদের সিলেবাস খুব সংক্ষিপ্ত করা হয়েছে। এই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যেই পরীক্ষার প্রশ্ন করা হয়েছে এবং তোমার নাম্বার ডিস্ট্রিবিউশন এই সম্পর্কে তোমরা জানো। তোমাদের খুব কম সময়ের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, কোশ্চেনও খুব কম লিখতে হবে, অপশন বেশি থাকবে, সেখান থেকে খুব কম সংখ্যক কোশ্চেন তোমাদের লিখতে হবে। তো আজকে তোমাদের পরিমাণগত রসায়ন নিয়ে আমি কথা বলবো। এখন শুধু রিভিশন ক্লাস, পরিমাণগত রসায়নের কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ, সাধারণত কোন টপিক থেকে প্রশ্ন হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। যেহেতু রিভিশন ক্লাস এবং এর আগে ডিটেলস পড়ানো হয়েছে, কাজেই তোমরা চ্যাপ্টার সম্পর্কে তোমাদের একটা সম্যক ধারণা লাভ করেছো আশা করি। এখন শুধু ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, যেখান থেকে সাধারণত প্রশ্ন করা হয় বা যেটা খুবই ইম্পর্টেন্ট, সেই টপিক নিয়ে আমি আলোচনা করব। তা পরিমাণগত রসায়নের তোমাদের সিলেবাস অনেক কমানো হয়েছে, তো তোমাদের এখানে সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো আছে, যে টপিকগুলো আছে, সেগুলি হলো দ্রবণের মোলারিটিতে মোলারিটিকে শতকরা ও পিপিএম এককে প্রকাশ করতে পারবে, এটা একটা, অর্থাৎ পিপিএম এবং শতকরা হার বা মোলারিটির যে পারস্পরিক যে রূপান্তর, এই রূপান্তরগুলো আমাদের শিখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট আর কি। এটা অবশ্যই শিখতে হবে। এখান থেকে প্রশ্ন কিন্তু অ্যাপ্লিকেশনের প্রশ্ন কিন্তু আসে, অঙ্ক হিসেবে আসে আর কি। আবার হাই অর্ডারে কিছু কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলোতে এই নলেজের প্রয়োজন হয়, কনভার্সন বা আন্তরূপান্তর, যেটা ইংরেজিতে বলা হয় ইন্টার কনভার্সন, এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু অনেক সময় কিছু অঙ্ক থাকে যেগুলো হাই অর্ডারের প্রশ্ন হিসেবে আসে, সেগুলো কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। সুতরাং এটা আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে। অম্লক্ষার প্রশমন বিক্রিয়া, প্রশমন বিন্দু এবং অম্লক্ষার বিক্রিয়ার মিশ্রণের প্রকৃতি ব্যাখ্যা করতে হবে। অম্লক্ষারক যে বিক্রিয়া আছে, সেই বিক্রিয়ার যে প্রকৃতি এবং প্রশমন বিন্দু, এই টপিকগুলো আমাদের বুঝতে হবে। তারপরে জারণ বিজারণ অর্ধবিক্রিয়া ইলেকট্রন স্থানান্তর হিসাব করে বিক্রিয়ার সমতা করতে হবে, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। জারণ বিজারণ বিক্রিয়া অত্যধিক গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয়, সুতরাং এখান থেকে একটা প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্ণয়ের নির্দেশকের ভূমিকা। এরপরে হচ্ছে ব্যবহারিক আছে আর কি, ব্যবহারিক যেটা ব্যবহারিক ক্লাসে করতে হবে, এবং এখানে এই ব্যবহারিক ক্লাস নিয়েও আমি আলোচনা করব। এটা কিন্তু অনেক সময় তত্ত্বীয় প্রশ্ন হিসেবেও কিন্তু পরীক্ষায় কিন্তু দেওয়া হয়, সুতরাং এটা ব্যবহারিক সিলেবাসে থাকলেও এটা তত্ত্বীয় পরীক্ষায় কিন্তু অনেক সময় এখান থেকে প্রশ্ন করা হয়। কাজী তৃতীয় নাম্বার অধ্যায়ে তোমাদের সিলেবাস অনেক কমানো হয়েছে আর কি। তাহলে আজকে আমি তোমাদের যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমি আজকে তোমাদের জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে কথা বলবো। জারণ বিজারণ বিক্রিয়া, তোমরা ধরে নাও জারণ বিজারণ বিক্রিয়া থেকে সাধারণত প্রশ্ন করা হয় এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। সুতরাং জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ বা এখান থেকে সমতাকরণ থেকে তারপর গাণিতিক সমস্যা, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে আসি যে জারণ বিজারণটা আসলে কি। জারণ বিজারণ আমি খুব সংক্ষেপে আলোচনা করব, যেহেতু এই বিষয়গুলো এর আগে ডিটেলস পড়ানো হয়েছে, জাস্ট রিভিশন ক্লাসের মতো আমি আলোচনা করব।
আর জারণ বিক্রিয়া এবং বীজারণ বিক্রিয়া কি এটা আমরা সবাই জানি আশা করি। জারণ বিক্রিয়া এবং বীজারণ বিক্রিয়া, জারণ জারণ বিক্রিয়া, বীজারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া হচ্ছে কি যে আমি তোমাদের সাধারণ যে ধারণা সেই সাধারণ ধারণায় আমি যাব না, আমি ইলেকট্রনিক ধারণায় জারণ বিজারণ বিক্রিয়া কি সেটা আমি আলোচনা করব, যেটা তোমাদের জন্য খুব সহজ হবে আর কি। জারণ বিক্রিয়া হচ্ছে এমন একটি বিক্রিয়া যে বিক্রিয়ায় কোনো একটি পরমাণু অথবা কোনো একটি আয়ন অথবা কোনো একটি মূলক ইলেকট্রন দান করে বা ইলেকট্রন ত্যাগ করে, সেই বিক্রিয়ার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে জারণ হচ্ছে একটা বিক্রিয়া, যে বিক্রিয়ায় কোনো পরমাণু অথবা কোনো আয়ন, কোনো পরমাণু মানে সোডিয়াম একটা পরমাণু অথবা কোনো আয়ন এফি টু প্লাস আয়ন অথবা কোনো একটা মূলক এফি টু প্লাস একটা মূলক, এটাকে আয়নও বলা যায় মূলকও বলা যায়, আয়ন অথবা মূলক। তাহলে এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়ায় কোনো একটা পরমাণু যেমন সোডিয়াম পরমাণু বা কোনো একটা আয়ন এফি টু প্লাস আয়ন অথবা কোন একটি মূলক এফি টু প্লাস মূলক ইলেকট্রন কি করে ত্যাগ করে, একটা ইলেকট্রন ত্যাগ করলে করে সোডিয়াম পজিটিভ আয়নে রূপান্তরিত হলো, তারপরে এখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলো, এখান থেকে এফি থ্রি প্লাস তৈরি হলো এফি টু প্লাস থেকে। তাহলে এটা হচ্ছে জারণ বিক্রিয়া, এটাই হলো জারণ বিক্রিয়া। তাহলে আমরা কি বলতে পারি যে কোনো একটা পরমাণু অথবা কোনো একটি আয়ন অথবা কোনো একটা মূলক যদি ইলেকট্রন ত্যাগ করে সেই বিক্রিয়াকেই বলা হয় জারণ বিক্রিয়া। তাহলে কোনো একটা বিক্রিয়ায় পরমাণু অথবা আয়ন অথবা মূলক ইলেকট্রন ত্যাগ করে সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া। আচ্ছা, বীজারণ বিক্রিয়াটা কি? বীজারণ বিক্রিয়াটা পুরো উল্টা, এটার বিপরীত হবে, আর এটা তোমার সহজেই বুঝতে পারছ যে যে বিক্রিয়ায় কোনো একটি পরমাণু অথবা কোনো একটি আয়ন অথবা কোনো একটি মূলক ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়াকে বলা হয় বীজারণ বিক্রিয়া। যেমন কোনো একটা পরমাণু ক্লোরিন একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, করে ক্লোরাইড আয়নে রূপান্তরিত হয় বা এফি থ্রি প্লাস একটা আয়ন ধরো, অথবা এটা আয়ন অথবা মূলক, আয়ন অথবা মূলক, এটা যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে এফি টু প্লাস হয়ে গেল এফি টু প্লাস। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করতেছে, ক্লোরাইড আয়ন তৈরি হচ্ছে, এখানে এফি থ্রি প্লাস আয়ন বা মূলক ইলেকট্রন গ্রহণ করে এফি টু প্লাস হয়, সুতরাং এটা হচ্ছে বীজারণ বিক্রিয়া। এটা হলো কি? বীজারণ বিক্রিয়া, বীজারণ বিক্রিয়া। আচ্ছা, তাহলে আমাদের জারণ বিক্রিয়া এবং বীজারণ বিক্রিয়া আলোচনা এখানে শেষ হলো, আশা করি শিক্ষার্থীদের তোমরা বুঝতে পেরেছ। এখন পরের প্রশ্ন হচ্ছে কি যে জারণ জারণ বীজারণ বিক্রিয়া, জারণ বীজারণ বিক্রিয়া, জারণ বীজারণ বিক্রিয়া একই সঙ্গে সংগঠিত হয়, সংগঠিত হয়, ব্যাখ্যা কর। অথবা জারণ বীজারণ বিক্রিয়া ইলেকট্রনের স্থানান্তর হয়, অথবা জারণ ছাড়া বীজারণ হয় না, বীজারণ ছাড়া জারণ হয় না। তাহলে প্রশ্নটা দেখো কতগুলো প্রশ্ন হতে পারে। প্রথম হচ্ছে জারণ বীজারণ বিক্রিয়া যুগপৎ ঘটে, জারণ ছাড়া বীজারণ হয় না, বীজারণ ছাড়া জারণ হয় না, জারণ বীজারণ বিক্রিয়া ইলেকট্রনের স্থানান্তর ঘটে। এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন হিসেবে কিন্তু অনেক সময় দেওয়া হয়। তাহলে এটা অ্যান্সারটা কি হবে, একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে এটা অ্যান্সার দেওয়া যায়। যেমন ছোট্ট একটা এলিমেন্টারি একটা রিয়াকশন, যে সোডিয়াম প্লাস ক্লোরিন কি হলো, সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো। এখানে সোডিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। এই বিক্রিয়াতে দেখা যায় যে সোডিয়াম একটা ইলেকট্রন দান করে, সুতরাং এটা একটা জারণ বিক্রিয়া, আর ক্লোরিন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, এটা হচ্ছে বীজারণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াতে দেখা যাচ্ছে যে জারণ বীজারণ বিক্রিয়া একই সঙ্গে সংঘটিত হয়, অথবা জারণ ছাড়া বীজারণ হয় না, বীজারণ ছাড়া জারণ হয় না। তাহলে আমি আবারও বলছি যে সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, এই বিক্রিয়াটিতে জারণ বীজারণ বিক্রিয়া নিহিত আছে,
এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম পজিটিভ আয়নে রূপান্তরিত হয় এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড নেগেটিভ আয়নে উৎপন্ন হয়। সোডিয়ামে ইলেকট্রন দান, এটা জারণ বিক্রিয়া, আর ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। সুতরাং জারণ বিজারণ বিক্রিয়া যুগপথ ঘটে একই সঙ্গে সংঘটিত হয়, অথবা জারণ ছাড়া বিজারণ হয় না, বিজারণ ছাড়া জারণ হয় না। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, এই কথাগুলো লিখে তারপরে রিয়াকশনটা আমরা লিখতে পারি এইভাবে, প্রথমে এক হচ্ছে তোমার সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম পজিটিভ আয়ন তৈরি হয়, এটা ভাষায় লিখতে হবে। ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড নেগেটিভ আয়ন তৈরি হয়। তাহলে এখানে এই সোডিয়ামের ইলেকট্রন ত্যাগ বা দান, এটাকে হচ্ছে জারণ বিক্রিয়া, আর এটা হচ্ছে ক্লোরিন ইলেক্ট্রন সেই ইলেকট্রন গ্রহণ করে, সুতরাং এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সোডিয়াম যে ইলেক্ট্রন ত্যাগ করে সেই ইলেকট্রনটি ক্লোরিন গ্রহণ করে, সুতরাং এখানে দেখা যায় যে এখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটে, স্থানান্তর ঘটে, এই কথার অর্থ হলো এই সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে এবং সেই ইলেকট্রনটা কিন্তু আবার ক্লোরিন গ্রহণ করতেছে। তাহলে এইটা, এই যে ঘটনা, এই ঘটনাকে কি বলা হয়, কিন্তু ইলেকট্রনের স্থানান্তর বা ইলেকট্রনের মাইগ্রেশন বা ইলেকট্রনের ট্রান্সফার, ইলেকট্রনের মাইগ্রেশন। তাহলে জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে। তাহলে এখান থেকে, এই উদাহরণ থেকে কিন্তু তিনটা কোশ্চেনের উত্তর লেখা যায়। সে এক নম্বর হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া একই সঙ্গে সংঘটিত হয়, অথবা জারণ ছাড়া বিজারণ হয় না, বা বিজারণ ছাড়া জারণ হয় না, অথবা জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে। আচ্ছা, এখন আসো অর্ধ জারণ বিক্রিয়া আর অর্ধ বিজারণ বিক্রিয়া। অর্ধ জারণ বিক্রিয়া, অর্ধ অর্ধ জারণ বিক্রিয়া, অর্ধ জারণ বিক্রিয়া হচ্ছে অর্ধ বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে যে হাফ অক্সিডেশন রিয়াকশন অ্যান্ড হাফ রিডাকশন রিয়াকশন। জারণ বিজারণের ইংরেজি হচ্ছে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, তাহলে হাফ অক্সিডেশন অ্যান্ড হাফ রিডাকশন রিয়াকশন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি যে একটা বিক্রিয়াতে জারণ বিক্রিয়ার, একটা বিক্রিয়ার যে অংশে জারণ বিক্রিয়া ঘটে, একটা বিক্রিয়ার যে অংশে জারণ বিক্রিয়া ঘটে সেটাকে বলা হয় অর্ধজারণ বিক্রিয়া, একটা বিক্রিয়ার যে অংশে বিজারণ বিক্রিয়া ঘটে সেটাকে বলা হয় অর্ধ বিজারণ বিক্রিয়া। যেমন সোডিয়াম আর ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়, এখানে অর্ধ জারণ বিক্রিয়া আছে, অর্ধ বিজারণ বিক্রিয়া আছে। এখন এই বিক্রিয়াতে, বিক্রিয়ার যে অংশে জারণ বিক্রিয়া সংঘটিত হয়, যেমন সোডিয়াম একটা ইলেকট্রন দান করে, এটা জারণ বিক্রিয়া, সুতরাং এটাকে অর্ধ জারণ বিক্রিয়া বলা হয়, বলতে পারি আমরা। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে করে ক্লোরাইড নেগেটিভ আয়নে রূপান্তরিত হয়, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, আর এই বিক্রিয়ার ক্ষেত্রে এটাকে আমরা বলি অর্ধ বিজারণ বিক্রিয়া। এই হলো বিষয়। এরপরে আসো রিডক্স বিক্রিয়াটা কি, রিডক্স বিক্রিয়া, রিডক্স, রিডক্স বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় জারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়, যে বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় সেটাকে বলা হয় রিডক্স বিক্রিয়া, এটাকে আমরা কি বলি রিডক্স বিক্রিয়া। এটা একটা রিডক্স বিক্রিয়া, সব বিক্রিয়াগুলোকে কিন্তু রিডক্স বিক্রিয়া বলা যায় না, সব বিক্রিয়াতে কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় না। কিছু কিছু বিক্রিয়া আছে যেখানে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় না, সেটাকে আমরা কিন্তু রিডক্স বিক্রিয়া বলবো না, সেটাকে রিডক্স বিক্রিয়া বলা যাবে না। যেমন যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট, তাহলে সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট, এই যে একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াতে কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়নি, বা এটাকে আমরা রিডক্স বিক্রিয়া বলবো না। কারণটা হচ্ছে কি যে এখানে
যান সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। এখানে সোডিয়ামের যান সংখ্যা প্লাস ওয়ান আছে, এখানেও প্লাস ওয়ান। এখানে ক্লোরাইডের যান সংখ্যা মাইনাস ওয়ান, এখানেও মাইনাস ওয়ান। এখানে সিলভারের যান সংখ্যা প্লাস ওয়ান, এখানেও প্লাস ওয়ান। এখানে নাইট্রেটের যান সংখ্যা মাইনাস ওয়ান, এখানেও মাইনাস ওয়ান। অর্থাৎ এখানে বাম পাশে অ্যারো চিহ্নের বাম পাশে এবং ডান পাশে যে মৌলগুলো আছে তাদের কিন্তু যান সংখ্যা কোনো পরিবর্তন হয় নাই। সুতরাং এখানে কোনো যান বিজান বিক্রিয়া সংঘটিত হয় নাই, কাজে এটাকে আমরা রিডক্স বিক্রিয়া আমরা বলবো না। তাহলে যান বিজান বিক্রিয়ার কিন্তু একটা সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতা হলো সব বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু যান বিজান বিক্রিয়া সংঘটিত হয় না, তবে অধিকাংশ বিক্রিয়ার ক্ষেত্রেই যান বিজান বিক্রিয়া সংঘটিত হয়। এখন আমরা আসি জারণ সংখ্যা। জারণ সংখ্যাটা কি? জারণ সংখ্যা হচ্ছে একটা যৌগে কোন একটি পরমাণুর চার্জের সংখ্যা এবং চার্জের প্রকৃতিকে বলা হয় জারণ সংখ্যা। তাহলে কি হলো চার্জের সংখ্যা? চার্জ সংখ্যা, চার্জ সংখ্যা ও চার্জের চার্জের প্রকৃতি জারণ সংখ্যা বলে। তাহলে কোন একটা যৌগে উপস্থিত কোন মৌলের চার্জ সংখ্যা, আমি সংক্ষেপে লিখছি আর কি, যে কোন একটি যৌগে কোন একটি মৌলের চার্জ সংখ্যা এবং চার্জের প্রকৃতিকে বলা হয় জারণ সংখ্যা। যেমন হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড একটা যৌগ, এই যৌগে হচ্ছে তোমার নাইট্রোজেন একটা মৌল, এই নাইট্রোজেনের মৌলের হচ্ছে যে প্লাস ফাইভ, তাহলে এই চার্জের চার্জের হচ্ছে সংখ্যা, চার্জ সংখ্যা, চার্জ সংখ্যা হচ্ছে প্লাস ফাইভ আর চার্জের প্রকৃতি হচ্ছে প্লাস। তাহলে এখানে দুটো জিনিস আছে, এই যান সংখ্যার মধ্যে কিন্তু দুইটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারি, দুটো জিনিস আছে এখানে, একটা হচ্ছে চার্জ সংখ্যা এবং চার্জের প্রকৃতি, প্লাস এবং মাইনাস। এটা দ্বারা আমরা কি বুঝি? এটা দ্বারা আমরা বলি বুঝি হচ্ছে চার্জের প্রকৃতি, নেচার অফ দ্য চার্জ। আর যে ডিজিটটা থাকবে, যে অঙ্কটা থাকবে, সেটাকে বলা হয় সংখ্যা, নাম্বার। তাহলে নাইট্রিক অ্যাসিড একটা যৌগ, এই যৌগের মধ্যে নাইট্রোজেন একটা মৌল আছে, সেই মৌলের যান সংখ্যা হচ্ছে প্লাস ফাইভ, এই প্লাসটা হচ্ছে চার্জের প্রকৃতি আর ফাইভটা হচ্ছে চার্জের সংখ্যা। তাহলে চার্জের সংখ্যা এবং চার্জের প্রকৃতিকে বলা হয় যান সংখ্যা। এখন প্রশ্ন হলো কি, যে অনেক শিক্ষার্থীর আছে যারা এই ফাইভ শুধু লেখে, প্লাস লেখে না বা মাইনাস লেখে না, তাহলে তারা কিন্তু নাম্বার পাবে না। এখানে নাইট্রোজেনের যান সংখ্যা মানে প্লাস ফাইভ, তার মানে প্লাসও লিখতে হবে ফাইভও লিখতে হবে। যদি অনেকে লেখে হচ্ছে ফাইভ, এটা কি জিরো, এটা হবে না। এটা যদি লেখো তোমরা তাহলে জিরো পেয়ে যাবা, এটা প্লাস লিখতে হবে। প্লাস যদি লেখো তাহলে তবেই তোমার নাম্বার পেয়ে যাবে। তাহলে এখানে সাধারণত অনেক শিক্ষার্থীরা এই ভুলটা করে যে প্লাস বা মাইনাস চিহ্ন লেখে না। যান সংখ্যাই মানে প্লাস এবং মাইনাস চিহ্ন থাকবে এবং সংখ্যা থাকবে। তাহলে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা আমরা বুঝি চার্জের প্রকৃতি, নেচার অফ দ্য চার্জ, আর সংখ্যা দিয়ে আমরা বুঝি চার্জ সংখ্যা, বা এখানে যে ডিজিট থাকবে, অঙ্ক থাকবে, সেই অঙ্ক দ্বারা আমরা বুঝি চার্জ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এই যান সংখ্যাটা কিভাবে নির্ণয় করতে পারি, তার আগে আমি একটু কথা বলবো যান সংখ্যা আর যোজনের মধ্যে পার্থক্য। জারণ সংখ্যা, জারণ সংখ্যা ও যোজনী, যোজনী মধ্যে পার্থক্য। যান সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যাও হতে পারে, ভগ্নাংশও হতে পারে।
জনসংখ্যা, প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, জনসংখ্যা পূর্ণ সংখ্যাও হতে পারে, ভগ্নাংশও হতে পারে। যোজনী সবসময় পূর্ণ সংখ্যা হবে, যোজনী সবসময় পূর্ণ সংখ্যা, যেমন যোজনী ওয়ান হতে পারে, টু হতে পারে, থ্রি হতে পারে, ফোর হতে পারে, সবসময় পূর্ণ সংখ্যা হবে। আর জনসংখ্যা, জনসংখ্যা ফোর হতে পারে, ওয়ান হতে পারে, টু হতে পারে, আবার 2.5 হতে পারে, 3.5 হতে পারে, তার মানে ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে। জনসংখ্যার আগে প্লাস অথবা মাইনাস চিহ্ন অবশ্যই দিতে হবে, জনসংখ্যার আগে অবশ্যই প্লাস অথবা মাইনাস চিহ্ন দিতে হবে, কিন্তু যোজনীর আগে মাইনাস বা প্লাস চিহ্ন দেওয়া লাগবে না। যোজনীর আগে প্লাস অথবা মাইনাস চিহ্নর কোনো প্রয়োজন নেই, কিন্তু জনসংখ্যার আগে এই প্লাস অথবা মাইনাস এটা দিতে হবে, অথবা মাইনাস অথবা প্লাস এই যে চিহ্ন আসে সেটা আমাদের দিতে হবে। এ হচ্ছে যোজনী এবং জনসংখ্যার মধ্যে বেসিক পার্থক্য, এটা আমাদের জানতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে জনসংখ্যা পূর্ণ সংখ্যাও হতে পারে, ভগ্নাংশও হতে পারে। যোজনী সবসময় পূর্ণ সংখ্যা হয়, কোনো ভগ্নাংশ হয় না। জনসংখ্যার আগে চার্জের প্রকৃতি অর্থাৎ প্লাস এবং মাইনাস লিখতে হবে, কিন্তু যোজনীর সামনে কোনো প্লাস এবং মাইনাস চিহ্ন লেখার প্রয়োজন নেই বা লিখতে হয় না। আচ্ছা, এখন আমরা আলোচনা করব যে একটা বিক্রিয়া থেকে জারণ বিজারণ বিক্রিয়া চিহ্নিত করতে হবে, এবং কোনটি জারিত হলো এবং কোনটি বিজারিত হলো সেটা চিহ্নিত করতে হবে, জারক বিজারক চিহ্নিত করতে হবে। একটা বিক্রিয়া থেকে তিনটে জিনিস আমাদের শিখতে হবে। একটা হচ্ছে, আমি লিখছি এই জিনিসগুলো, যে একটা বিক্রিয়া থেকে তিনটে জিনিস আমাদের জানা দরকার। তাহলে একটি বিক্রিয়া থেকে তিনটি বিষয় আমাদের জানা দরকার। এক নম্বর হচ্ছে জারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া চিহ্নিতকরণ। দুই নম্বর জারক বিজারক চিহ্নিতকরণ। তিন নম্বর জারিত জারিত ও বিজারিত। আচ্ছা, জারিত ও বিজারিত, এর আগে কোনটি জারিত ও বিজারিত হলো তা চিহ্নিতকরণ। তাহলে আমাদের এই তিনটে, একটা বিক্রিয়া থেকে, রিডক্স বিক্রিয়া থেকে বা অক্সিডেশন রিডাকশন রিয়াকশন থেকে অথবা জারণ বিজারণ বিক্রিয়াতে তিনটা জিনিস আমাদের শেখা দরকার, তিনটা জিনিস আমাদের চিহ্নিত করতে হবে। এক নাম্বার, জারণ বিজারণ বিক্রিয়া চিহ্নিত করেন, একটা বিক্রিয়াতে কোনটি জারণ বিক্রিয়া হচ্ছে আর কোনটি বিজারণ বিক্রিয়া হচ্ছে ওটাকে আমাদের চিহ্নিতকরণ করতে হবে। দুই নম্বর, জারক এবং বিজারক, কোনটি জারক হিসেবে কাজ করছে এবং কোনটি বিজারক হিসেবে কাজ করছে সেটি চিহ্নিত করতে হবে। তিন নম্বর, কোনটি জারিত হচ্ছে এবং কোনটি বিজারিত হচ্ছে সেটি চিহ্নিত করতে হবে। কোনটি জারিত হয়ে কি তৈরি হচ্ছে, কোনটি বিজারিত হয়ে কি তৈরি হচ্ছে, কোন ধরনের প্রজাতি তৈরি হচ্ছে সেটা আমাদের চিহ্নিত করতে হবে। এই তিনটে বিষয় খুব ইম্পর্টেন্ট, এটা যদি আমরা চিহ্নিত করতে না পারি তাহলে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ কিন্তু আমরা করতে পারবো না। সমতাকরণ এবং সেখান থেকে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যার সমাধানগুলো আমরা করতে পারবো না। এই তিনটে হচ্ছে বেসিক জিনিস, এই তিনটে আমাদের শিখতে হবে। যে এখানে অনেক রিয়াকশন দিব আমি, সেই রিয়াকশনের থেকে তোমার জারণ বিজারণ বিক্রিয়া চিহ্নিত করতে হবে, জারক বিজারক বিক্রিয়া জারক এবং বিজারক চিহ্নিত করতে হবে, কোনটি জারিত হলে কোনটি বিজারিত হলো সেটাও আমাদেরকে চিহ্নিত করতে হবে।
যেমন হচ্ছে এখানে কপার, কপার সালফেট প্লাস জিঙ্ক, এটা একটা ছোট্ট একটা বিক্রিয়া। এই যে এই বিক্রিয়াতে জিঙ্ক সালফেট প্লাস কপার, তারপর হচ্ছে কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন, তাহলে এখানে হচ্ছে কপার প্লাস ওয়াটার, এই ধরনের একটা বিক্রিয়া। তারপরে হচ্ছে ফেরিক ক্লোরাইড প্লাস টেনাস ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড প্লাস ফেরাস ক্লোরাইড। তাহলে এই যে তিনটে বিক্রিয়া আছে, এক দুই তিনটে বিক্রিয়া আছে, এই যে এই তিনটে বিক্রিয়াতে আমাদের কি কি দেখতে হবে, তিনটে জিনিস বের করতে হবে যেটা একটু আগে আলোচনা করলাম। প্রথমে হচ্ছে এখানে জারণ বিক্রিয়া কোনটি সেটা বের করতে হবে, বীজারণ বিক্রিয়া কোনটি সেটা বিক্রি করতে হবে, এখানে জারক কোনটি এবং বীজারক কোনটি সেটা বিক্রি করতে হবে, আর তিন নম্বর হচ্ছে কোনটি জারিত হলো এবং কোনটি বিজারিত হলো, এই তিনটে জিনিস আমাদেরকে বের করতে হবে। এখন প্রশ্ন হলো কি যে আমরা জারণ বীজারণ বিক্রিয়ার যে চিহ্নিতকরণ, এই তিনটা যে ইনফরমেশন যে বের করতে হবে, তার আগে আমাদের জানতে হবে যে জারণ বিক্রিয়া কোনটি জারণ বিক্রিয়া হচ্ছে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লিখে নাও যে জারণ সংখ্যা বৃদ্ধি পেলে, জারণ সংখ্যা বৃদ্ধি পেলে জারণ বিক্রিয়া হয়। তাহলে এখানে একটা ইনফরমেশন জেনে রাখো তোমরা যে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি জারণ বিক্রিয়া হবে। দুই নম্বর হচ্ছে এটা এক নম্বর দুই নম্বর পয়েন্ট জারণ সংখ্যা হ্রাস পেলে বীজারণ বিক্রিয়া হয়। তাহলে আমাদের এই জারণ বীজারণ বিক্রিয়ার যে তিনটা ইনফরমেশন, এটাকে বের করতে হলে আমাদের একটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে, সেটা হলো কি জারণ সংখ্যা। আর জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় কোন একটা বিক্রিয়ায়, তাহলে বুঝতে হবে যে এটা হলো জারণ বিক্রিয়া। আর জারণ সংখ্যা যদি হ্রাস পায় বা কমে যায় তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে বীজারণ বিক্রিয়া। এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা অলরেডি শিখেছো, ক্লাস টেনে তোমাদের সিলেবাসে রয়েছে ছিল যে আমরা যে জারণ সংখ্যা কিভাবে বের করব, জারণ সংখ্যা বের করা আশা বের কিভাবে করতে হয় আশা করি তোমরা জানো। তারপর আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা করতেছি, তারপরে তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। যেমন কে টু সি আর টু ও সেভেন, এই যে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, এটা কীভাবে বের করবা। এখানে পটাশিয়ামে হচ্ছে তোমার প্লাস, তাহলে এখানে পটাশিয়ামের হচ্ছে যোজনী হচ্ছে ওয়ান, তাহলে এখানে কটা আছে, দুইটা আছে, তাহলে হচ্ছে এখানে টোটাল হচ্ছে ভ্যালেন্সি বা টোটাল জারণ সংখ্যা হচ্ছে টু, প্লাস যার মান বের করতে হবে তার আগে প্লাস দাও এক্স, এখানে ক্রোমিয়াম আছে কয় দুইটা, তো টু এক্স হবে, টু এক্স আর প্লাস এখানে অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু, তাহলে -2 × 7 = 0। তাহলে একটা যোগের মধ্যে, প্রিয় শিক্ষার্থীরা জেনে রাখো, একটা যোগের মধ্যে যে বিভিন্ন মৌলগুলো থাকে সেই মৌলগুলোর মোট জারণ সংখ্যার যোগফল সবসময় জিরো হয়। তাহলে একটা যোগের মধ্যে পটাশিয়াম ক্রোমিয়াম এবং অক্সিজেন আছে, এই তিনটে মৌলের মোট জারণ সংখ্যার যোগফল কি জিরো, মোট জারণ সংখ্যার যোগফল জিরো। পটাশিয়ামের জারণ সংখ্যা প্লাস ওয়ান, এখানে দুটো পটাশিয়াম আছে, তাহলে +1 × 2, তার মানে +2। ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমাদের বের করতে হবে, যার জারণ সংখ্যা বের করতে হবে সেটাকে এক্স ধরতে হবে, সেটাকে এক্স ধরলাম, এখানে ক্রোমিয়াম যেহেতু দুইটা আছে দুই দ্বারা মাল্টিপ্লাই করলাম, গুণ করলাম আর কি। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, এই -2 কে এখানে অক্সিজেন আছে কয়টা, 60টি, তাহলে -2 কে 60 দ্বারা গুণ করা হলো, তাহলে এই টোটাল জারণ সংখ্যা হলো, এই টোটাল জারণ সংখ্যার যোগফল কি জিরো। তাহলে এখানে +2 + 2x - 14 = 0, তাহলে এখানে 2x = 12, তাহলে x = +6, তাহলে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6, ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে তোমার +6।
শিক্ষার্থীরা এটা অবশ্যই বুঝতে পেরেছো। এই ধরনের কোশ্চেন কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর কোশ্চেন হিসেবে কিন্তু কোনো এক সময় একটা বোর্ডে কিন্তু আসছিল আর কি, যে অনেক সময় আসে যে এই ধরনের যোগ্যতা যে তার জনসংখ্যা নির্ণয় করো, 2 নম্বর আন্ডারস্ট্যান্ডিং এর কোশ্চেন হিসেবে অনেক সময় আসে। কাজে এই ধরনের যোগের জনসংখ্যা বের কিভাবে করতে হয় এটা যদিও তোমরা এর আগে পড়েছো, তোমরা এটা প্র্যাকটিস করবা, বাসায় প্র্যাকটিস করবা। এবং এটা সুভাষ পালের একটা বই আছে, ডক্টর সুভাষ পালের বই আছে, সেখানে অনেক সমস্যা দেওয়া আছে। 3 নম্বর চ্যাপ্টার বের করবা, 3 নম্বর চ্যাপ্টার বের করে, সরি, 3 নম্বর চ্যাপ্টার বের করে ওখানে অনেক অনুশীলনী কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনগুলো তোমার সমাধান করবে। অনেক যোগের জনসংখ্যা বের করার জন্য বলা হয়েছে, সেটা প্র্যাকটিস করবা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানে শেষ করছি। যদিও আমার ক্লাসটার শিডিউল টাইম ছিল 10টায় সকাল, কোনো একটা কারণে অনিবার্য কারণবশত আমি ক্লাস নিতে পারিনি, ক্লাসটা নিতে দেরি হলো, আমি এই জন্য দুঃখিত এবং লজ্জিত। তো আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, আগামীতে ডিটেলস আলোচনা করা হবে। আশা করি তোমরা এই ক্লাসটা তোমরা অনুসরণ করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে বলবা যে এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু রিভিশন ক্লাস এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। সুতরাং এই ক্লাস থেকে তোমরা বিরত থাকবে না, আশা করি সবাই ক্লাস করবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে আমার লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম।